Welcome to English Version Academy. Today, I'm going to discuss a very important topic, that is formation of magic square for the English version students. Bangla version student rao amar ei class ti tumra korte parbe. Okay, in this class, I want to make clear about magic square of order 3. Magic square ta ami tomader khub sundor kore bujhiye debo dui ta way er madhyome. And for that, we have to know about what is magic number? আমাদের magic number টা কি সেটা আমাদের জানতে হবে. Okay, এই magic number টা হচ্ছে এরকম একটা number. এখানে আমরা যখন magic square of order 3 অনুসারে আমরা এখানে বসাবো, তখন দেখা যাবে কি প্রতিটা সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত প্রতিটা সংখ্যা কিন্তু আমাদের বক্সে বসাতে হবে. আর magic number টা হচ্ছে এরকম একটা number. অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে, এখানে যে সংখ্যাটা থাকবে, এখানে যে সংখ্যাটা থাকবে, এগুলিকে প্লাস করলে একটা number হবে. সেই নাম্বারটাই আবার এই রোগুলিকে প্লাস করলেও ঠিক একই নাম্বার হবে. আবার এই কলামগুলিকে প্লাস কলাম অনুসারে যদি প্লাস করি, দেখা যায় প্রতিটি নাম্বার প্লাস করলেও ঠিক সেই নাম্বারটাই থাকবে. আবার এই তোমার ডায়াগোনাল অনুসারে যদি আমি করি, এই নাম্বারগুলিকে প্লাস করি, ঠিক একই নাম্বারই থাকবে. অর্থাৎ একটা সেম নাম্বার থাকবে, যেগুলি এগুলিকে প্লাস করলে ঠিক ওই নাম্বারটাই হবে. অর্থাৎ এখানে যদি আমার 15 হয় ম্যাজিক নাম্বার, তাহলে এটা এটা এগুলিকে প্লাস করলে 15ই হবে. আগে আমরা দেখি এখন যে ম্যাজিক স্কোয়ার অফ অর্ডার 3 এখানে ম্যাজিক নাম্বার কত. যত অর্ডার থাকবে, আমি এখানে একটা ফর্মুলা দিয়ে দিয়েছি, n ইনটু n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2. অর্থাৎ যত অর্ডার থাকবে n এর মান সেই নাম্বারটা আমি বসাবো. n এর মান যদি এখানে 3 হয়, 3 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 3 ইনটু এখানে 9 প্লাস 1 10 ডিভাইডেড বাই 2, এখানে 30 হয়। এটা এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে 15 হয়। অর্থাৎ এই ম্যাজিক স্কোয়ার অফ অর্ডার 3 তে ম্যাজিক নাম্বার হচ্ছে আমার 15। অর্থাৎ এই এগুলিকে প্লাস করলে, অর্থাৎ এর অনুসারে কলাম অনুসারে ডায়াগ্রাম অনুসারে প্লাস করলে সেই প্লাসের যে সামটা হবে সেটা 15ই হতে হবে। এটাই হচ্ছে ম্যাজিক নাম্বার। তোমাদের জেএসসি পরীক্ষায় প্রায় প্রতি বছরই ম্যাজিক নাম্বার, এই যে ম্যাজিক স্কোয়ার অফ অর্ডার 3 তে ম্যাজিক নাম্বার কত আসে, ম্যাজিক স্কোয়ার অফ অর্ডার 5 এ ম্যাজিক নাম্বার কত আসে, সেটা আমরা ইজিলি এই ফর্মুলা থেকে বের করতে পারবো। এখন আমরা এই বক্সটা ফিল আপ করি, অর্থাৎ ম্যাজিক স্কোয়ার অফ অর্ডার 3টা আমরা ফিল আপ করবো। এটার জন্য তোমরা প্রথমে, আমি আগেই বক্সটাকে নিয়েছি, তোমরা একটা ই করবে, থ্রি দি এইভাবে যদি থ্রি মাল্টিপ্লাই থ্রি অর্থাৎ ম্যাজিক স্কোয়ার অফ অর্ডার 3 থাকে, তাহলে এগুলিকে মাঝখানে দুইটা টান দিবে, তাহলে তিনটা অংশে তোমার ডিভিশন 1 2 3 ডিভাইড হয়ে গেল। আবার এখানে যদি দুইটা টান দাও তাহলে দেখবে 1 2 3, অর্থাৎ এটা একটা স্কোয়ার হতে হবে, স্কোয়ার শেপ এঁকে তারপরে সেটার ভিতরে তোমরা ই করবে, অর্থাৎ চারোদিকে সমান করে সেটাই তোমরা এই ম্যাজিক স্কোয়ার অফ অর্ডার 3টা তোমরা সুন্দরভাবে করবে। আমি দুইটা ওয়েতে তোমাদের দেখাবো। প্রথম ওয়েটা হচ্ছে, প্রথম ওয়েটাই শিখবে, কারণ যখন আমরা 5 ইনটু 5 অর্থাৎ ম্যাজিক স্কোয়ার অফ অর্ডার 5 করবো, তখন কিন্তু আমরা এই সিস্টেমটাই ফলো করব। আর একটা সিস্টেম আছে যেটা তোমাদের বইয়ে আছে, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি, আগে তোমাদের এই সিস্টেমটা দেখাচ্ছি। অর্থাৎ আমাকে 1 থেকে 9 পর্যন্ত, যেহেতু এখানে 9টা ঘর আছে, 1 থেকে 9 পর্যন্ত আমাদের এখানে বসাতে হবে। প্রথমে দেখা যাক আমরা 1 বসাবো কখন। 1টা হচ্ছে ইম্পর্ট্যান্ট, 1 হচ্ছে এই যে উপরের যে এইটা আছে, উপরের যে তোমার এই রোটা আছে, এই রোয়ের মাঝ বরাবর তুমি 1টা বসাবে, বসালাম। এখন আমরা একটি অ্যারো চিহ্ন দেবো, এখানে দিলাম, দেখবো এখানে যদি কোনো বক্স থাকতো তাহলে সেখানে 2 হতো, যেহেতু কোনো বক্স নাই তাই আমরা প্রথমে বাঁ দিকে যাবো। এখানে এখানে কোনো বক্স আছে? নেই, তার মানে এখানে আমার 2 বসবে না। এবার নিচে যাবো, নিচে বক্স আছে? আছে, হ্যাঁ, তাহলে এখানে হবে কত? 2। আবার এখানে একটা অ্যারো দিব। পরীক্ষার সময় তোমরা এই অ্যারোগুলি পেন্সিল দিয়ে দিয়ে নিবে, আমি আবারও বলবো তোমাদের পরে, এগুলি পেন্সিল দিয়ে দিয়ে পরে মুছে ফেলবে, অর্থাৎ অ্যারোগুলি ইম্পর্ট্যান্ট না এই বক্সটা ফর্ম করার জন্য। এখানে আমি অ্যারো দিলাম, এখানে আমি অ্যারো দিলাম, এখানে কি বক্স আছে কোনো? নেই, তাহলে প্রথমে বাইরে যাব। ইয়েস, পেয়েছি, তাহলে এখানে আমি 3 দিলাম। ওকে, আবার এইভাবে কোনাকোনি এইভাবে যাব, যে দেবো কোনো বক্স আছে? নেই, বক্স নেই, কিন্তু এখানে কিন্তু একটা বক্স আছে, কিন্তু সেখানে 1 অলরেডি সে অবস্থান করছে এখানে। এই কারণে আমাদের যেটা করতে হবে, এটাকে আমরা ব্লক বলবো, যেহেতু বক্স আছে কিন্তু অন্য কেউ এখানে জায়গাটা দখল করে নিয়ে গেছে, ব্লক। যখনই ব্লক টার্মটা আসবে তখনই সংখ্যাটা নিচে বসবে, বসলো, অর্থাৎ 3 পরে 4 হলো এখানে। এবার আমরা অ্যারো অ্যারো করে যাবো, এখানে বক্স আছে, ইয়েস 5, এখানে বক্স আছে, এখানে 6, ইয়েস, এখানে টান দিলাম, এখানে কোনো বক্স নাই, ওকে, বাইরে গেলাম।
নেই, নিচে গেলাম নেই, অর্থাৎ যখন কোথাও কোনো থাকবে না, যাওয়ার কোনো জায়গা থাকবে না, সেভেন বসানোর অথবা যে কোনো নেক্সট নাম্বারটা বসানোর, তখন সেটাকে আমরা আবার ব্লক বলবো। এই কারণে সেভেনটা ব্লক হলেই নিচে বসবে, নিচে বসলো। আবার অ্যারো দিলাম, এখানে কোনো বক্স আছে? নেই। বাইরে গেলাম, ইয়াস পেয়েছি। পাওয়ার পরে আবার অ্যারো দিলাম, অ্যারো এখানে দেওয়ার পরে কি হলো আমার? এখানে কোনো বক্স আছে? নেই। বাইরে যাব, বক্স আছে? নেই। নিচে যাব, বক্স আছে? ইয়াস নাইন। অর্থাৎ আমার প্রতিটাই কিন্তু আমার ফুলফিল হয়ে গেল। এখন আমরা ম্যাজিক নাম্বারটা চেক করব। এই যে ম্যাজিক নাম্বার, এখানে ম্যাজিক নাম্বার কত? 15। দেখি, 6, 7, 15, অর্থাৎ এটাকে ই করলে প্লাস করলে 15 হয়। এটাও যদি তোমরা প্লাস করে দেখো, 12 আর 13, 15। এটাও যদি প্লাস করো তাহলে কত হয়? 15। এবার এই বরাবর প্লাস করো, কত হয়? 15। এই বরাবর প্লাস করো, 15 হবে। যেভাবেই করো না কেন, এই কোনাকোনিভাবে করো, 15 হবে। এই কোনাকোনিভাবে করো, দেখো 8 আর 5 কত? 13 আর 12, 15। অর্থাৎ আমার ম্যাজিক নাম্বারটা আমি যে সিস্টেমে করেছি, আমার এই ম্যাজিক নাম্বারটা ফুলফিল করেছে। অর্থাৎ তোমরা সব কিছু মুছে, অ্যারোগুলি মুছে যখন এটা দিবে, এটা একটা সিস্টেমে হয়ে গেল তোমার। এটা হচ্ছে কি, ম্যাজিক স্কোয়ার অফ অর্ডার 3। আমার ফার্স্ট ওয়ে কমপ্লিট। সেকেন্ড ওয়ে তোমাদের বইয়ে আছে। সেকেন্ড ওয়েতে হচ্ছে 3 মাল্টিপ্লাই 3-এর জন্য আগেটার চেয়ে ইজি, কিন্তু যখন 5 মাল্টিপ্লাই 5 আসবো, অর্থাৎ ম্যাজিক স্কোয়ার অফ অর্ডার 5 আসবো, তখন আমার উপরের সিস্টেমে করতে হবে। ওকে, এখন আমরা দেখি এই সিস্টেমটা হচ্ছে 1 থেকে এখানে কত? 9 পর্যন্ত বসবে। মাঝখানের যে টার্মটা সেটা এই মাঝখানে বসবে। বসালাম। এখন যে ইভেন নাম্বারগুলি আমি কোনায় কোনায় বসিয়ে দেবো। 2, 4, তারপর কত? 6, 8 হয়ে গেল। এখন শুধু প্লাস করে, যেহেতু আমরা অলরেডি জানি যে ম্যাজিক নাম্বার হচ্ছে 15, এই 15 বানানোর জন্য এখানে কত? 4 আর 2 কত? 6। 6-এর সাথে কত প্লাস করলে 15 হয়? 9 প্লাস করলে, অর্থাৎ এগুলি সাম করলে কিন্তু আমার 15 হয়ে গেল। এই 15 এগুলি কিন্তু দিতে হবে না, এই যে এর আগেও যে দেখালাম, এই 15 এগুলি কিন্তু দিতে হবে না। এটা জাস্ট তোমার ম্যাজিক নাম্বারটা চেক করবে। এবার 2 আর 6 কত? 8। 8-এর সাথে কত প্লাস করলে তোমার 15 হয়? 7। 9 আর 5 কত? 14। 1 প্লাস করলে কত হয়? 15, অর্থাৎ এখানেও 15 হয়ে গেল। 7 আর 5 কত? 12। 12-এর সাথে কত প্লাস করলে 15 হয়? 3, অর্থাৎ এখন এগুলি সব প্লাস করে 15, 15, 15, 15, 15, অর্থাৎ আমার সেকেন্ড ওয়েটাও কিন্তু ফুলফিল হয়ে গেল। অর্থাৎ আমরা কিন্তু খুব সুন্দরভাবেই আজকে আমরা দেখতে পারলাম যে ম্যাজিক স্কোয়ার অফ অর্ডার 3টা কীভাবে করতে হয় দুইটা ওয়ের মাধ্যমে। যদি তোমাদের কখনো ক্রিয়েটিভ কোশ্চেনে চলে আসে, 2 মার্কসের জন্য আসতে পারে, তোমরা অবশ্যই দিবে। মেইনলি এগুলি MCQ পরীক্ষার জন্য আসে, JSC পরীক্ষা তোমরা অবশ্যই পারবে। আশা করি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবে, এবং আমার চ্যানেল টিতে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে কি হয়, তখন যখন আমরা দেখবো যে অনেক মানুষ দেখতেছে, সাবস্ক্রাইব করতেছে, তখন আমরা আরও উৎসাহ হয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করব। আশা করি তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।